বেগমপাড়ার সাহেবদের নাম তালিকা প্রকাশ করো এই স্লোগানটা নিশ্চয়ই কিছু লোকের কানে তো গেছে গোয়েন্দা সংস্থার কানে গেছে কেন প্রকাশ করেন না ইচ্ছা করলে তো প্রকাশ করতে পারেন যে ওই ওইখানটায় ওই বেগমপাড়ায় কোন কোন সাহেবরা বাড়ি কিনেছে আমরা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি জিনিসপত্রের দাম বাড়ে নাই অতীতে সরকারের সময় তা না বাড়ছে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়েনি না বাড়ছে এটাও সত্য আবার সে সময় দুর্নীতি হয় না যে না তা হয়েছে কিন্তু এত বড় মেগা দুর্নীতি অতীত হয় নাই কিন্তু এটা সত্য আর একশো উলম্পন দিয়ে এত টাকা একসঙ্গে বাড়েও নাই কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই শোকের মাসে আমরা বলতে বাধ্য হচ্ছি উনি বলেছেন যে আমাদেরকে পেট্রোল অকটেন আমাদেরকে আমদানি করতে হয় একটা বাই প্রোডাক্ট হিসেবে আসে পারলে আমরা চাইলে এটা রপ্তানি করতে পারি আজকে সেই জায়গায় আপনি বলুন কত পার্সেন্ট বাড়িয়েছে এটা উনানব্বই টাকা অকটেন কিনতে কত টাকা বাড়ার লিমিট লাগে এটা হচ্ছে মেঘে বজ্রপাতের মতো সরকারের কার্যক্রম যেহেতু সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই আমি মনে করি হ্যাঁ এই দলটা জনগণের দল ছিল কিন্তু ক্ষমতা পরিচালনা যেভাবে করছে তাতে মনে হচ্ছে এই সরকারের জনগণের প্রতি বিন্দু মাত্র কোনো দায় নেই যদি দায় থাকতো তাহলে এইভাবে বাড়াতে পারতো না আজকে আপনি এই যে পি কে হালদার নাকি ইন্ডিয়া চলে গেছে তাই না উনি তো আসতে চাচ্ছেন নিয়ে আসেন না কেন উনি তো নিজেই আসতে চাচ্ছেন টাকা কে কে লুট করেছেন বলতে চাচ্ছেন বলতে চান না ওনাকে আজকে যে বিগ বিগ এই যে ব্যবস্যাঙ্কের লুট হলো এই যে হলমার্ক লুট হলো ধরলেই আর কেস করলেই দায় সারা হয়ে গেল এগুলো জবাব তো দিতে হবে ভবিষ্যতে আজকে সামগ্রিকভাবে দেশটা যে জায়গায় গেছে এই জায়গা থেকে আমি বলতে চাই আসলে জনগণের প্রতি যদি কোনো দায় থাকে যদি দায়িত্ব থাকে তাই না তাহলে একটা রাজনৈতিক দল এইভাবে সিদ্ধান্ত নিতে পারে না আমি মনে করি ডেফিনেটলি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সৃষ্ট দল এবং আওয়ামী লীগের জাতির প্রতি দায়িত্ব কর্তব্যটা বেশি জনগণের আকাঙ্ক্ষাটাও বেশি এবং আজকে জনগণ হতাশ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের এই এরকম কার্যক্রমের জন্য আমি মনে করি এখনও সময় আছে এগুলিকে রিঅ্যাডজাস্ট করার ওনারা আজকে এই যে বলছেন তাই না আমরা আমরা তেলের বাজার আমরা সমন্বয় করতেছি আপনারা জানেন তো তেল কত টাকা লাভ করছে সরকারের হিসাব অনুযায়ী মূল কথাটা হচ্ছে সরকারের যখন স্বচ্ছতা থাকে না যখন জবাব দিতে থাকে না তখন যা ইচ্ছে তাই বলে পার পড়ার চেষ্টা করা আজকে বর্তমান সময়ে কামার্শিয়াল যা বললেন এটা যা ইচ্ছে তাই বলে পার পড়ার চেষ্টা করা নিজের দায়টাকে খুব কৌশলে অস্বীকার করা বিএনপির উপর চাপিয়ে দিয়ে আজকে আপনি বিগত বছরে আপনি আটচল্লিশ হাজার কোটি টাকা আপনি মুনাফা করেছেন না এই কয়েক মাসে আট হাজার কোটি টাকা নেয় গেছেই তাই না আপনার এই জন্য আপনি দামটা এরকম বাড়িয়ে দিবেন অসুখ বাড়াবেন আপনার ওই তো সুইজারল্যান্ডের তো বলছে যে কত টাকা পাচার করছেন তাই না বাংলাদেশ তো চায় না হিসাব বলুক না আমরা তো দিয়ে দেবো একবারে উনি বলছে আপনি চান না কেন আমাদের ছোট্ট সংগঠন ছোট্ট সংগঠনের পক্ষ থেকে ছাত্রলীগের কাউন্সিল কিছু কিছুদিন আগে ওর একটা স্লোগান তুলছিল যে বেগমপাড়ার সাহেবদের নাম তালিকা প্রকাশ করো এই স্লোগানটা নিশ্চয়ই কিছু লোকের কানে তো গেছে গোয়েন্দা সংস্থার কানে গেছে কেন প্রকাশ করেন না ইচ্ছা করলে তো প্রকাশ করতে পারেন যে ওই ওইখানটায় ওই বেগমপাড়ায় কোন কোন সাহেবরা বাড়ি কিনেছে টাকা পাঠিয়েছে একজন এমপি তো সাক্ষাৎ বলেই ফেলছে যে আমি যা করেছি প্রধানমন্ত্রীর পারমিশন নিয়েই করেছি ওই যে নাটোরের শিমুল তাই না তাহলে আজকে এই শব্দ অস্বীকার করে শুধু গলাবাজি করে তো পার পাওয়া যাবে না ভাই যাবে না এই যে দেশটাকে যে ডেমোক্রেসি আমরা সবাই মিলে অর্জন করলাম এখান থেকে মানুষের ভোটের ভাতর অধিকার ভোটের অধিকার তাই না এবং বঙ্গবন্ধু কোনো চ্যাম্পিয়ন হলেন ভোট ভাতর অধিকার আন্দোলন করে তাই না আজকে সেই ভোটটা বহু সুদূর পড়া হতো। সেই পরাহত জায়গার থেকে আমি বাংলাদেশের মঙ্গল করতে চাই এটা পাবলিক বিশ্বাস করতে পারে না আমিও করতে পারি না আমি রাজনীতি করি মনে কেন একদিন রাজনীতি করলাম কি কারণে মুক্তিযুদ্ধ করলাম কেন ওই দেশটা পঞ্চাশ বছর পর আজকে এই জায়গায় দাঁড়ায় আমাকে এই কথা শুনতে হয় কি জন্য কেন শুনতে হয়